বাঁকুড়া শহরের 8 নম্বর ওয়ার্ডের দোলতলা এলাকার ঘটনা। জানা গেছে, অনেক বছর ধরে এই এলাকায় নিজেদের বাড়িতে পরিবার নিয়ে থাকতেন অশোক কর্মকার। সঙ্গে থাকতেন অবিবাহিত 56 বছর বয়সী ভাই সনৎ কর্মকারও। শুক্রবার সন্ধ্যে থেকে এলাকায় উৎকট পচা গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথে দুর্গন্ধ তীব্র মাত্রায় ছড়িয়ে পড়তে থাকে। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে দুর্গন্ধের উৎস খোঁজার চেষ্টা করতে অশোক কর্মকার জানান, তার ভাই সনৎ কর্মকার শুক্রবার দুপুরে মারা গেছে। সেই মৃতদেহ বাড়িতে রয়েছে, সেই মৃতদেহ থেকেই গন্ধ ছড়িয়ে পড়ছে। ছিল কি কি জানলেন আপনি? ঘটনাটা ওর কিডনি করবা ছিল, পেচ্ছাপ পেটটা ফেপে থাকতো সব সময়, আর পেচ্ছাপ কম হতো পেচ্ছাপটা বিরাট ঝাঁজ, কালকে পেচ্ছাপ করতে দেখে নেবো 1 নম্বর, আর খেতক বেশি 250-300 মাছ খেতক গাঁও গে নিচে খেতক। কি করে মারা গেল? আমি 2টার সময় দেখছি মারা গেছে, কখন মরেছে এত দূরে আজকেই মরেছে, কালকে রাত্রেবেলা তো ফ্যান চপ চপ ইয়া করলো, তেল দিলো ইয়া করলো, কালকে রাত্রে ঠিক ছিল। কে হয় আপনার ভাই? কত বয়স হবে ওনার? 56। এলাকার মানুষ এবং পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কমপক্ষে 2 দিন আগে। আর তোমার ওই কিছুদিন দুর্গন্ধ উঠছে, তোমার মানে সেই মনে হচ্ছে যে আজির বডি সঙ্গে সঙ্গে মুনলে যেরকম তো গন্ধ ছাড়ে না, একদিনে মোড়া লয় মনে হচ্ছে। এটা মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে দুদিন তো হবে কি মিনিমাম, 2 দিন ছাড়া গন্ধ ছাড়াবে কী করে? এত দুর্গন্ধ ছাড়ে নাকি? পাশপাশি সবাই বলছে গন্ধ ছাড়ছে, আর ছাড়ছে। স্থানীয়রা বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ ওই বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।